हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करछि भालो। आमी आल्लाह रहमते अनेक भालो आछि। आर आज आपनादेरके बानिये देखाबो 10 रकमेर भर्ता रेसिपी। आर ए तो प्रथमे आमी काटाल बेचे टेले नियेछि, तारपर एकटा फ्राई पैने 2 टेबिल चामच परिमाण दियेछि सरिषार तेल। आर ए सरिषार तेले पेंयाजगुलोके सामान्य परिमाण करे भेजे नेब। आज तो एकटा रसुन दिये दियेछि, रसुन दिए रसुनेर भर्ता करब जेहेतु, एइजन्य एकटु ठेले निच्छि। आर एभाबे एकटु ठेले निये भर्ता बानाले अनेक मजार हय, रसुनेर भर्ताटा खुबई हेल्दी। तो सरिषार तेले आमि एकटु ठेले निच्छि। रसुन टाला हये गेले एखन दिये दिच्छि बेगुन। आर बेगुनटाके आमि स्लाइस करे केटे निएछिलाम। আর এখানে একটা বেগুন দিয়েছি, মোটা সাইজের একটা বেগুন। আর এভাবে সামান্য পরিমাণ সরিষার তেলে একটু ভেজে নেব। আর আপনারা চাইলে সেদ্ধ করে খেতে পারেন, কিন্তু আমার কাছে সেদ্ধ করা বেগুন ভালো লাগে না, এজন্য এভাবে একটু ফ্রাই করে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকে একইভাবে সামান্য সরিষার তেলে ভেজে নেব। আর এভাবে ভাজা ভাজা ভর্তা হলে অনেক মজার হয়, ফ্লেভারটাও দারুণ হয়। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে আমি মিষ্টি কুমড়াটাকে একটু ভেজে নেব। এখন আমার মিষ্টি কুমড়োটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেব। নামিয়ে এখন আমি একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটো থেকে পানি ছিটকে ছিটকে পড়ছে, এজন্য আমি টমেটোটাকে একটু ঢেকে রাখব। আর 4-5টার মতো টমেটো নিয়ে নিয়েছি, তো ঢেকে দিয়েছি। টমেটো হয়ে গিয়েছে। আর টমেটো হয়ে গেলে এখন আমি একটা মাছ ফ্রাই করে নিচ্ছি। মাছ ফ্রাই করা হয়ে গেলে এখন এই যে প্রথমে আমি একটা পাটা নিয়ে নিয়েছি, পাটার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি রসুন। রসুনের ভর্তাটা প্রথমে করে নিব। তো আমরা 3 বোন মিলে এই ভর্তাগুলো বানাচ্ছি। নার্গিস আমাকে সবগুলো কেটে কুটে রেডি করে দিয়েছে, তামান্না করছে। এখন আমি এগুলোকে বেটে নিচ্ছি। তো রসুন বাটা হয়ে গেলে দিয়ে দিয়েছি 4-5টার মতো শুকনো মরিচ। শুকনো মরিচটাকেও আমি একই পাটায় বেটে নেব। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি বেটে নিচ্ছি। এই তো ভর্তাটা হয়ে গেছে, এখন আমি মাখিয়ে নেব। আর রসুনটা একটু অল্প করে বানিয়েছি, কারণ আমার ভাই বোন ওরা রসুনের ভর্তাটা খেতে পারে না। আমি আমার আম্মু আব্বু আমরা খাবো, ওরা খাবে না, এই জন্য একটু কম করে বানিয়েছি। আর এখন আমি কাঁঠালের বিচিটাকে একটু তেঁতলে নিচ্ছি, তারপরে এই যে বেটে নিচ্ছি। আর এই ভর্তাটা এভাবে পাটায় বেটে করলে অনেক টেস্ট হয়। এখন তামান্না এগুলোকে মেখে নিচ্ছে। প্রথমে নিয়ে নিয়েছে শুকনো মরিচ 5-6টার মতো, আর দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ। মরিচটাকে ভালো করে মেখে নিচ্ছে লবণের সাথে। এগুলো মাখা হয়ে গেলে এখন দিয়ে দেবে সিদ্ধ করা আলু। আলুটাকে ম্যাশ করে নিয়েছিলাম, এখন আলুটাকে মেখে নেবে। আর দিয়ে দিয়েছে পেঁয়াজ পরিমাণ মতো। আর সবগুলো ভর্তা শুকনো মরিচ দিয়ে বানাবো। আর দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ ধনে পাতা। ধনে পাতাটা ভর্তার মধ্যে অনেক ভালো লাগে, ওর ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, এই জন্য ধনে পাতা দিয়ে দিয়েছি। আর এই তো আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও খেতে পারেন, আমার শুকনো মরিচ ভালো লাগে, এজন্য
सब भर्तागुलो शुकनो मरीच दिए करब। और एखन आबारो शुकनो मरीच निये निएछे पाँच छटार मतो दिए दिएछे स्वाद मतो लवण दिए मेखे निएछे। और एखाने मिष्टी कूमड़ागुलो मेखे नेबे मिष्टी कूमड़ा फाटा एगुलो बेटे निएछे तमन्ना और ओगुलोके एखन मेखे निच्छे। तो सब किचु दिए दिए स्वाद मत लवण मरीच और सामान्य धने पता कुचि पिंज कुचि एक ही भावे आरो एक बर्ता माखिए निचे दिए दिए चार पाँचटार मत शुकनो मरीच और स्वाद मत लवण और एखन एखाने बेगुन बर्ताटा माखिए निचे और बेगुनटाके आमार बोन फाटाय बेटे निएछे। हाथ दिए माखा जाए हाथ दिए माखले देखा जाए बेगुनर ऊपर जो खोसाटा थे से खोसाटा फेले दीते हैं यह बोलम और फेले देवा लागे ना एक बेटे नीले होबे और यह बेगुनर कलर एक रकम होनी जो बर्ताटा बनाब यहाँ हलो हमार एक व्यूअर्स रिक्वेस्टे बर्ताटा बनाची से चेपा शुटकिर बर्ता। प्रथम यह लाल मरीच नहीं अपनारा अपन स्वाद मत नहीं जाल कतटुकू खेते पारें कम बेसि करते पारें जतटुकू खेते परि ततटुकु मरीच नहीं दिए दिए प्याज कुचि प्याजटा के कुचि कर नहीं कटे और कुचि कर कटले देखा जाए बाटते अनेक सुविधा है अल्प समय बाटा जाए। तो प्याजटा बाटा हो गए नहीं दसटार मत रसुन कुआ ये बर्तार मध्य जो बेशी रसुन होबे तो बर्ताटा अनेक मजार होबे एजन्नो आमी रसुनटा एक बेशी करे दिएछी। और आमी जेभावे बानाच्छी एभावे बानिए फेले कोनो दिनो भूलते पारबेन ना बर्तार स्वाद। एखन आमी ए जे चेपा शुटकि निएछी पाँच छटार मतो एगुलोकेओ एखन एकी भावे बेटे नेब और खूब भालो करे बाटते होबे मिहि करे। अपनारा चाहले ब्लेंडारे ब्लेंड करे निते पारें तबे पाटाय बेटे निले अनेक मजार होय। तो एगुलो आमार बाटा होये गेछे एखन एखाने आमी आरो एकटा बर्ता माखिए नेब। प्रथमे निये निएछि शुकनो मरीच बाजा शुकनो मरीच और दिए देव स्वाद मतो लवण एखन एकटू मिक्स करे निचि भालो करे। और ये देखते पारछेन दिए दिए सिद्ध करा डाल डालटाके आमी सिद्ध करेछि एकदम शुकनो शुकनो करे और दिए दिए स्वाद मतो धने पाता पिंज कुचि दिए एखन एकटू माखिए नेब खूब भालो करे। और बर्तागुलो जदि एभावे बानिया खान ताहले अनेक मजार होबे। अपनारा चाहले आमार ए रेसिपीते ट्राई करते पारें सबगुलो बर्ता। तो माखानो होये गेछे आमी एखन एगुलोके आर एकटा बाटिते तुले निच्छी। दिए दिलाम सामान्य परिमाण प्याज उपरे प्याजटा आमार खूबी भालो लागे। एखाने आरो एकटा बर्ता माखिए निच्छि तो एक ही भावे निये निएछि शुकनो मरीच आमार पचंद मतो आपनारा चाहले आपनारा देर पचंद मतो निते पारें कतटुकु जाल खाबेन ततटुकु। और दिए दिएछि सामान्य परिमाण सरिषार तेल और सरिषार तेलटा एई बर्तार मध्ये अनेक भालो लागबे। दिए दिएछि प्याज और एखन दिए दिलाम बेटे राखा काटाल बिचि और तो एखन माखिए निच्छि खूब भालो करे। दिए दिएछि धने पाता कुचि और काटाल बिचिटा आमी सरिषार तेल दिए भाजिनि एजन्य एकटु माखानोर समय सरिषार तेल दिए दिलाम। एखन तुले निच्छि आरो एकटा बाटिते
এখানে নিয়ে নিচ্ছি টমেটো। টমেটোগুলো আমি প্রথমে ভেজে রেখেছিলাম, সেগুলো হয়তো দেখেছেন। আর এখন আমি কুসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন একদম পুরা পুরা হয়েছে, ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো সবগুলো আমি এখন টমেটো মাখিয়ে নিচ্ছি। আমার সবগুলো ভর্তা বানানোর স্টাইল একই রকম হলে স্বাদ কিন্তু ভিন্ন হবে। এখন আমি নিয়ে নিচ্ছি 4-5টা মরিচ, যেগুলো ভেজে রেখেছিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে এই টমেটো ভর্তাটা আবারও মেখে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা কুচি, আর এই তো এখন মেখে নিচ্ছি। এবার তুলে নিলাম বাটিতে। আবারও একটা ভর্তা মাখিয়ে নিচ্ছি, আর এখন মাখাবো মাছের ভর্তা। নিয়ে নিলাম পরিমাণ মতো শুকনো মরিচ ভাজা, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব অল্প পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। আর এখন আমি মাছটাকে নিয়ে নিলাম, মাছটাকেও এভাবে একইভাবে মাখিয়ে নিচ্ছি। সবগুলো ভর্তার মধ্যে আমি ফ্রাই করা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর ফ্রাই করা পেঁয়াজে অনেক মজা হয়। আর এখন আমি আরও একটা বাটিতে তুলে নিলাম। এখন যে ভর্তাটা বানাবো সেটা কাঁচা পেঁয়াজ দিয়ে, মরিচ ভর্তা। আর মরিচ ভর্তাটি কাঁচা পেঁয়াজেই অনেক মজার হয়। দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সরিষার তেল, আর এখন স্বাদ মতো দিয়ে দেব শুকনো মরিচ ভাজা। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন ভালো করে মেখে নিচ্ছি আমি। তো সবগুলো ভর্তা বানানো প্রায় শেষ। এখন আমি চলে যাব চুলাতে, আর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর এখন আমি যে শুটকি ভর্তাটা বেটে রেখেছিলাম সেই ভর্তা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এখন একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এভাবে 3-4 মিনিট যাবৎ ভেজে নেব এই ভর্তাটাকে। আর এভাবে ভেজে খেলে অনেক মজার হয়, এই ভর্তাটা অনেক সুন্দর ফ্লেভার এসেছে। আমার ইচ্ছা করছে এখনই খেতে বসে যাই। আর এই তো আমার সবগুলো ভর্তা রেডি। এটা হচ্ছে ডাল ভর্তা, আর এটা যে অল্প করে করেছিলাম রসুন ভর্তা, আর এখানে হলো মিষ্টি কুমড়ো ভর্তা, এটা হলো কাঁঠাল বিচির ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা আর বেগুন ভর্তা, আর এটা আমার এক ভিউয়ার্সের রিকোয়েস্টে চেপা শুটকির ভর্তা, আমার খুব প্রিয়। এটা হচ্ছে মরিচ ভর্তা, এটা হচ্ছে মাছের ভর্তা, সাথে টমেটোর ভর্তা। রেডি হয়ে গেল 10 রকমের ভর্তা আয়োজন। এই তো এখন আমার বোন খাবারগুলো বেড়ে দিচ্ছে, সবাই খেতে বসে গেছেন। আর ভর্তা দেখে আমার একদম অপেক্ষা করতে ভালো লাগে না, ইচ্ছা করে কবে যে খেতে বসবো। আর এই তো আমি এখন অল্প অল্প করে সবগুলো ভর্তা নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি মিষ্টি কুমড়ো ভর্তা, তারপর ডাল ভর্তা, তারপর মাছ ভর্তা নিয়েছি অল্প, আলু ভর্তা নিয়েছি অল্প, আর নিয়ে নিলাম রসুন ভর্তা। রসুন ভর্তাটা খুবই হেলদি একটা ভর্তা, এভাবে বানিয়ে খেতে পারেন। আর নিয়েছি খুব প্রিয় ভর্তা শুটকি, এই যে দেখতে পাচ্ছেন। আর নিয়েছি সামান্য বেগুন ভর্তা, আর এখানে নিয়ে নিলাম লেবু আর শসা। লেবুটা কিন্তু আমার খুব প্রিয়, লেবু না হলে আমি খেতে পারি না। আর এই তো সব কিছু রেডি। এখন আমি আমার আব্বুকে কিছু খাবার বেড়ে দিচ্ছি।
तो सबाई अलरेडी खेते बसे गेछेन और शुरू कर दिए एखन शुरू करब और खे बोलछि कि रकम हलो बर्तागुलो। सब किचु माशाल्लाह असाधारण होयेछे, आसले कोनटा थेके कोनटा बोलबो सबगुलो बर्ता असाधारण होयेछे, कोनोटाई खराब होयनी। कोनटा भालो कोनटा खराब बलार मतो भाषा नेई, सबगुलो माशाल्लाह। आर एभाबे बर्ता बानिये खेले माँ मांसेर कथा भूलेई जाबेन, अनेक मजार बर्ता। आमादेर तीन बोनेर बर्ता रेसिपिगुलो आपनादेर काछे केमन लागलो अवश्य कमेंट करे जानाबेन और सबाई लाइक दिते किन्तु बोलबेन ना। और आमार आजकेर भिडियोटी एई पर्यन्त, सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन, बिदाय निये निच्छि, आल्लाह हाफेज।